ভেস্তে গেল ক্ষেতমজুরদের শহীদ মিনারে বিক্ষোভ কর্মসূচি। ষোলো মাস ধরে মিলছে না বেতন, নেওয়া হচ্ছে না স্থায়ীকরণে কোনো উদ্যোগ। এই অভিযোগে বেতন সহ অন্যান্য দাবি আদায় আন্দোলনের পথে হাঁটতে চাইছে পশ্চিমবঙ্গ ক্ষেতমজুর সমিতি সহ বেশ কয়েকটি সংগঠন। শহীদ মিনারে অবস্থান বিক্ষোভের অনুমতি চেয়ে মঙ্গলবার হাইকোর্টের দ্বারস্থ হয় তারা। আদালতের অনুমতি মিললেও শহীদ মিনার চত্বরে অবস্থান বিক্ষোভে ছাড়পত্র দিল না সেনাবাহিনী। নিয়োগের দাবিতে দীর্ঘদিন ধরে চাকরি প্রার্থীদের আন্দোলনের পাশাপাশি বর্তমানে শহীদ মিনার চত্বরে ডিএর দাবিতে একশো দিনের ওপর ধর্ণা চালাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। এর মধ্যেই সেখানে অবস্থানে বসার অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় পশ্চিমবঙ্গ ক্ষেতমজুর সমিতি সহ বেশ কয়েকটি সংগঠন। গত সোমবার বিচারপতি রাজাশেখর মান্থা কর্মসূচিতে অনুমতি দিলেও সেনার থেকে চূড়ান্ত অনুমতি নেওয়ার নির্দেশ দেন। সেই প্রেক্ষিতে শহীদ মিনার চত্বরে অবস্থান বিক্ষোভে বসার অনুমতি চাইলেও তাতে সায় দিল না সেনাবাহিনী। বুধবার সেনার তরফে সেই আপত্তির কথা কলকাতা হাইকোর্টে জানালেন তাদের আইনজীবী। এখন দেখার নিজেদের দাবি তুলে ধরতে কোন পথে হাঁটে পশ্চিমবঙ্গ ক্ষেতমজুর সমিতি। সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। কথায় বলে রাজনীতিতে শেষ বলতে কিছু নেই, দলবদল এখন বঙ্গ রাজনীতির অঙ্গে পরিণত হয়েছে। কে কখন কোন দলে রয়েছেন বুঝে ওঠা দায়। গত পুরো ভোটে টিকিট না পেয়ে তৃণমূলের বিক্ষুব্ধদের একাংশ নির্দল হয়ে ভোটে লড়াই করেছিল। পঞ্চায়েত ভোটের আগে রবিবার মুর্শিদাবাদের বড়োয়ায় দলীয় নেতাকর্মীদের এই প্রসঙ্গে কড়া বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাকদ্বীপ থেকে কুচবিহার বা দার্জিলিং থেকে দেগঙ্গা আপনি আমাকে একটা উদাহরণ দেখাতে পারবেন না যে কেউ নির্দল হয়ে জিতে পুরসভা ভোটে এই চোদ্দ মাসে তৃণমূলে আবার ঢুকতে পেরেছে। কিন্তু যে বড়োয়ার মঞ্চে দাঁড়িয়ে এই কথা বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই সভায় উপস্থিত ছিলেন কান্দি পুরসভার ন নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর গুরুপ্রসাদ মুখোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, গত পুরো ভোটে টিকিট না পেয়ে নির্দল হিসেবে লড়ে তৃণমূল প্রার্থীকে হারান গুরুপ্রসাদ। নির্দল হিসেবে দাঁড়ানোর পরই তাকে বহিষ্কার করা হয়, কিন্তু ভোটে জেতার পর কান্দির তৃণমূল বিধায়কের হাত ধরে গুরুপ্রসাদ দলে ফেরেন। সম্প্রতি তৃণমূলের জেলা কমিটি সম্পাদকও করা হয়েছে তাকে। রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতেও দেখা যায় গুরুপ্রসাদ মুখোপাধ্যায়কে, গলায় তৃণমূলে নবজোয়ারের ব্যাজ, তাতে লেখা অফিসিয়াল। এদের না আছে নীতি, না আছে আদর্শ, এগুলো চোচ্চোরটার দল আমরা বলে দিয়েছি পরিষ্কার। আর সে চোচ্চোরটার একটা নেতা হয়ে ঘুরে বেড়াচ্ছে, যে নিজে কয়লা চুরিতে অভিযুক্ত বলে যার বিরুদ্ধে তদন্ত হচ্ছে, যাকে দিল্লির ইডি দপ্তরে সাড়ে ন ঘন্টা জেরা করা হয়েছে, আর জেরা করার পরদিন থেকে সে কংগ্রেসের বিরোধিতা করতে আরম্ভ করেছে। চুক্তি মোদীর সঙ্গে এটাই যে কংগ্রেসের বিরোধিতা করলে বাঁচতে পারো। টিএমসি পার্টির তাদের ভিতরের ব্যাপার, তাদের কোনো নীতি বলে কিছু নেই, আদর্শ বলে কিছু নেই, পার্টি এরকমই চলে ওদের, তাই দুরবস্থা। আমি কান্দি পৌরসভার কাউন্সিলর এবং আমি দুর্নীতিবাদ এক কাউন্সিলরের বিরুদ্ধে আমি দাঁড়িয়ে জিতে এসেছি, এ ব্যাপারে যা বলার দলীয় নেতৃত্ব বলতে হবে। তিনি এটা বলেছেন পঞ্চায়েত নির্বাচনের প্রাককালে, পঞ্চায়েত নির্বাচনটা হতে দিন, ফলাফল বেরোতে দিন, তারপর দেখবেন মিললো কিনা। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো ব্যবস্থা নেন কিনা সেদিকে নজর রাজনৈতিক মহলের। রাজীব চৌধুরী, অনির্বাণ বাগচি, গৌতম মণ্ডল, এবিপি আনন্দ।